Ha, hadi gönderin. Bunu bunu. Bunu. Bu bunu. He. Udbena demi. Demi udbena? Demi. Udbena. Gumi dagbe. Udbena. গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো সকাল সকাল হয়ে গেছে আর ব্রাশটা মুখে দিয়েই তোমাদের সামনে ক্যামেরাটা অন করেই চলে এলাম। এখনও মুখটুক ধোয়া হয়নি, সকালবেলা একটু আগেই উঠেছি ব্রাশটা নিয়ে। এবার যাবো জামাকাপড়গুলো কেচে নেবো, মুখটা ধুয়ে নিয়ে জামাকাপড়গুলো কেচে নিচ্ছি। তারপর আমার স্নানও করতে হবে। আমার বরের অফিসে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো ভাবলাম কেচে নিই, তাই জন্য কেচে নিয়ে আর মেলতে যাচ্ছি। অনেকগুলো জামাকাপড় ছিল যেগুলো আরও মেলা বাকি ছিল, তো এক বালতি হয়েছিল, আরেক বালতি বাকি ছিল। তারপর আমি জামাকাপড়গুলো রেডি করে নিলাম, কেন কি আমি স্নান করে নেব। তাই স্নান করে এসে দেখছি কত সবজি, কেন কি আমার ননদ কালকে সবজিগুলো এনেছিল ওই কারণে, আর সবজিগুলো গোছানো হয়নি, ঝুড়িতে ছিল, তাই জন্য তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম। দেখো কেমন ধরনের গাজরটা, কেমন একটা দেখতে লাগছে না, মুরো মনে হচ্ছে বাঘের টাইপের। তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। দেখো বেগুন এনেছিল, ক্যাপসিকাম এনেছিল, ফুলকপি এনেছিল, টমেটো, ধনে পাতা, সব রকম সবজি আর কি মিলে এনেছিল। তারপর আমি ঠাকুরটা পুজোও দিয়ে নিচ্ছি। সকালে একটা শান্তি এইটাতেই পাই যে ঠাকুরের পুজোটা দিয়ে সব কিছু দেখবে। কাজের টাইমে যে কাজই করি না কেন, যদি আমরা ঠাকুরটা চদ্দল দিয়ে পুজোটা দিয়ে নিই না, তখন যেন একটা মনের ভেতর একটা শান্তি অনুভূতি হয়। তো ওই কারণে পুজোটা চটজলদি দিয়ে ফেলেছিলাম, তো ভাবলাম দিয়েই ফেলি। তারপর বিছানাটা এরম হাল হয়েছিল, আর দেরি নয়, এবার বিছানাটা গুছিয়েই নেব। তাই জন্য সকালবেলা উঠে যদি বিছানাটা না গোছানো হয় কেমন লাগে বলে তো? আমার হাজবেন্ড ঘুম থেকে উঠেছিল, ওই প্রতিদিন বিছানাটা গোছায়, তো আজকে ও টাইম পায়নি, তাই জন্য বিছানাটা আর গুছিয়ে উঠতে পারেনি। তো আমি ভাবলাম ঠিক আছে তুমি রেখে দাও, আমি গুছিয়ে নেবো। ওই কারণে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর বিছানা গোছাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এই যে মোটা মোটা শীতকালে কম্বলগুলো গোছাতেই প্রবলেম, এগুলো যেন আমার গোছাতে একদম ভালো লাগে না। ব্ল্যাঙ্কেটটা গোছাচ্ছিলাম আর এতটাই বিরক্ত লাগছিল কি বলবো। ওই কারণে আমার হাজবেন্ড প্রতিদিন গুছিয়ে দিয়ে যায়, আমার ভালোই লাগে না বিছানাটা গোছাতে। তো কী আর হবে, ওর তো একটু প্রবলেম ছিল বলেই গোছাতে পারেনি, সেটা নিয়ে আর ভাবলে হবে না। তো গোছাতে গোছাতে একটাই কথা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি তোমার বাড়ি কোথায়, তো এই কমেন্টটা আমি প্রচুর 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 পেয়েছি। আমি বলে দিই আমার বাড়িটা কোথায়, আমার বাড়ি হলো কল্যাণপুরে। তো তোমরা যদি কেউ জেনে থাকো বা আমার আশেপাশে থেকে থাকো, আমার বাড়ি হলো কল্যাণপুরে। তো তোমাদের সবাইকে এই ভিডিওটার মাধ্যমেই বলে দিলাম যে আমার বাড়িটা কোথায়। তো তোমাদের ক্লিয়ার, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর এই কোশ্চেনটা বারবার নিশ্চয়ই করবে না তোমরা। তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আমি একটুখানি ঝেড়েও নিয়েছিলাম, আর ভাবলাম দরজাটা খুলে নিই। দরজাটা না খুললে না রোদটা আসে না, আর ওখান থেকে যেটুকুনো রোদ আসে আর আসে না, হলে তো ঘরে এমনি রোদ ঢোকে না। তো ওই কারণেই জানলাটা খুলে নিয়েছিলাম। তারপরে কিছু সবজি মা গুছিয়ে দিচ্ছিল, আমাদের পাশের বাড়ি একজন ছিল, চলো তোমাদের সাথে তাদের দেখা করে দিই কার বাড়ি যাচ্ছিলাম আর কি। চলো তোমরা দেখে নাও আমি কার বাড়ি যাচ্ছি। তো ওর বাড়ি, ওদের জন্যে মা সবজিগুলো আমাকে দিয়ে দিয়েছিলো, আমি বললাম ঠিক আছে আমি গিয়ে দিয়ে আসছি। ওই কারণেই যাচ্ছিলাম ওদের বাড়ি। তো যেতে যেতে কাদের বাড়ি এসছি তোমরা অবশ্য জেনে গেছো। তো দেখো চালটা ধুয়ে নিচ্ছিলো, আর আমি বললাম যে আমি সবজিটা দিয়েছি, মা পাঠিয়েছিলো বললো ওখানটায় রেখে দাও। তারপরে ওনার ছেলে খুব কান্নাকাটি করছিলো, আমি বললাম ঠিক আছে ও জল ঘাটছে যখন, তাহলে ওকে একটু জামা প্যান্টটা পরিয়ে দাও, তাহলে আমাদের বাড়ি নিয়ে যাব। ওই কারণেই ওর মা বলছিলো ঠিক আছে তুমি একটু দাঁড়াও। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কার বাড়ি এসছি, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আর কিছু বলার মতো নেই। তো ওর মা ওকে দেখো দেখতে পায় না, তাও কত সুন্দরভাবে গোছায়, জামা প্যান্ট পরিয়ে দেয়, পা মুছিয়ে দেয়, মা তো মাই হয়। তো তারপরে আমাদের এক জায়গায় যাওয়ার ছিল, ওই কারণে সাজুগুজু করে নিয়েছিলাম। একটা বার্থডেতে যাওয়ার ছিল, একজনের বার্থডে ছিল ওই কারণে। তো আমি চলেছি রাস্তা থেকে, আমার হাজবেন্ড আমরা হাঁটছি এখন রাস্তা থেকে, রাস্তা শেষ হচ্ছে না।
তারপর ওখানে গিয়ে পৌঁছে গেলাম, খেতেও বসে গেছি। দেরি করার আর কোনো মানে হয় না, কেন কি অনেকটাই বেলা হয়ে গেছিল যেতে যেতে। তো দেখো ওদের বাড়ি, এবার খাওয়া দাওয়া করে বার হয়ে আসছি, এই টাইমটায় ভিডিওটা করলাম। তো মার কাছে গেছিলাম, মা চা বিস্কুট নিমকি তো প্রচুর দিয়েছিল। তারপরে আমি মার কাছে যাই এই কারণে, আমি ওকে দেখতে যাই কেন কি ওকে আমার খুব ভালো লাগে। তো আমি যখন কোলে করে নিয়ে ওকে ঘাটছিলাম, ও ঘুমিয়েই পড়ে যাচ্ছিল, ঘুমিয়ে পড়ে যাচ্ছে, যতবার তোলার চেষ্টা করছি ঘুমিয়ে পড়ে যাচ্ছে। তো ও ওরকমই করে, মার সাথে ঝগড়া করে, আমার সাথে ঝগড়া করে, আবার ওরকম করে, দুষ্টুমি করে অনেক। তো এইভাবেই আর কি দিনটা শেষ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা জানিও, আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা দেখার জন্য অনেক।